নমস্কার বন্ধুরা, ফিরে এলাম নতুন একটি এপিসোড নিয়ে। আজকে আমরা আপনাদেরকে যেসব জায়গায় নিয়ে যাব, আপনাদের প্রয়োজনীয় জায়গা ছাড়াও দর্শনীয় স্থান দেখাবো এবং আমাদের প্রকৃতির যে একটা নজর দেওয়ার বা খেয়াল রাখার কথা আমরা আমাদের প্রতিটা ভিডিওতে আমরা জানিয়ে রাখি, যে মানুষ সম্পদ বেঁচে থাকার তাগিদে প্রকৃতিকেও ভালোভাবে সুস্থভাবে তাদেরকেও বাঁচাতে হবে। তাই আমাদের উদ্দেশ্য সফল করার জন্য আমরা চলে এসেছি ঘটকপুকুর সংলগ্ন যেসব জায়গাগুলি, ভাঙর বা কলকাতা থেকে নিউ টাউন এবং সোনারপুর থেকে ঘটকপুকুর যার মিলনস্থল, আমরা ঠিক সেই জায়গায় চলে এসেছি এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে কথা বলছি ভাঙর মহাবিদ্যালয় থেকে, যার কারুকার্য এবং যে কলেজ কর্তৃপক্ষ থেকে এক অপরূপ সুন্দর পরিচর্যার মাধ্যমে কলেজটিকে খুব সুন্দর করে তুলেছে। কলেজটির প্রথম থেকে এবং শেষ পর্যন্ত আমরা যতক্ষণ ভিডিও করেছি এখানে প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য দিয়েছে তারা, তাদের প্রচেষ্টার ফলে তারা তৈরি করেছে ফুলের বাগান। চতুর্দিকে যেসব গাছগুলি আছে তাদেরও পরিচর্যাও খারাপ না, সুন্দর পরিচ্ছন্ন এবং স্বচ্ছতার যে বিষয়টা আছে সেটা সম্পূর্ণভাবেই এখানে প্রতিপালিত হয়েছে আমরা এবং তার প্রতি পদক্ষেপও দেখেছি। আর তাই আমরা সেই সব জিনিস দেখানোর জন্য আমরা আপনাদের সামনে এই সুন্দর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করার চেষ্টা করেছি। এই আমাদের প্রয়াসটুকু আমরা চাই আপনাদের কাছে তুলে ধরতে। IDBI ব্যাংক, ঘটকপুকুর উচ্চ বিদ্যালয়, অর্থাৎ বুঝতেই পারছো আমরা ঘটকপুকুর শহরের নিকটেই চলে এসেছি। এখান থেকে একটু এগালেই ফোর্থ রোড ক্রসিং, হ্যাঁ, ঘটকপুকুরেই পৌঁছে গেলাম। আমরা এখন উপস্থিত রয়েছি এখানে। ঘটকপুকুর শহর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙর এক ব্লক, ভাঙর থানার অন্তর্গত ঘটকপুকুর এরিয়ার, পিনকোড 743502। কলকাতা থেকে ঘটকপুকুর শহরের ড্রাইভিং ডিস্টেন্স 33 কিলোমিটার, ড্রাইভিং টাইম 39 থেকে 45 মিনিট। কিন্তু যেহেতু এখানে বাস রুট তাই আরেকটু দেরি হতে পারে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেগে যায়। এটা সম্পূর্ণভাবে বাস রুট, এখানে কোনো রেলের ব্যবস্থা নেই। ঘটকপুকুর শহর হলো এই এলাকার মূল কেন্দ্র, এখান থেকে স্থানীয় মানুষেরা তাদের যাতায়াত সম্পূর্ণ করে, তারা এখান থেকেই শহরের উদ্দেশ্যে পাড়ি দেয় এবং অনেক ডেইলি লেবার আছে যারা প্রতিদিন এখানে কাজের জন্য বাস ধরে যাতায়াত করে। অর্থাৎ বুঝতেই পারছেন আপনারা আমরা এই এলাকার এক বিশেষ জায়গায় পৌঁছে গেলাম। আমরা পরিবহন ব্যবস্থার এক সুপরিচয় দেব। আমরা এখন ঘটকপুকুর বাসস্ট্যান্ডের নিকট, আপনারা দেখতেই পাচ্ছেন একের পর এক কতগুলি বাস এখানে সাজিয়ে রেখেছে। অর্থাৎ পরিবহন ব্যবস্থার এখন ঘটকপুকুর পেট্রোল পাম্পের সামনে রয়েছে। আপনারা আসলে দেখতেই পাবেন এখানে দুটি পেট্রোল পাম্প রয়েছে। ঘটকপুকুর বাজারটি বেশ বড়, তাই একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলো সবাই এক ঝলক দেখে নেওয়ার চেষ্টা করি। ঘটকপুকুরের বাজারটি বেশ বড়, তাই একটু দেখানোর চেষ্টা করব। সবজি ও ফলের বাজার একসঙ্গেই আছে, বেশ পরিপাটি করে সাজানো, দেখতেই পাচ্ছেন কত পরিষ্কার পরিচ্ছন্ন। বাজারটি খুবই সুন্দর, আমাদের সত্যি খুব ভালো লেগেছে। আপনারা যারা আসবেন আপনাদেরও বাজারটিতে যাওয়ার অনুরোধ করব এবং আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা বলবেন এই জায়গার কোন জায়গাগুলি ও কোন বিষয়গুলি আপনাদের কাছে ভালো লেগেছে। তাই আমরা শোনার চেষ্টা করব আপনাদের প্রিয় বক্তব্যগুলি।
আমরা এখন ঘটকপুকুর অ্যাক্সিস ব্যাংকের এটিএম এর সামনে। আপনারা পরিবহন ব্যবস্থা তো দেখেছেন, এবার আপনাদের প্রয়োজনীয় জায়গাগুলিও দেখাবো। বন্ধন ব্যাংক পেরিয়ে এলাম, ইন্ডিয়ান পেট্রোল পাম্পের দিকেও এলাম। আমরা চেষ্টা করেছি সম্পূর্ণ ঘটকপুকুর পরিদর্শনের জন্য। এখন আমরা একটু এগিয়ে যাব, ব্যাংক অফ ইন্ডিয়ার পেরিয়ে এলাম এখন অটো স্ট্যান্ডের সামনে। এখানকার স্থানীয় মানুষরা যারা ডেইলি লেবার, তারা কলকাতা থেকে ঘটকপুকুরে নেমে এখান থেকে অটো, বাস, টোটো ধরে নিয়ে তাদের ঘরেতে পৌঁছানোর উদ্দেশ্যে পাড়িয়ে দেয়। তাই বুঝতে পারছেন পরিবহন ব্যবস্থা এখানে সুদৃঢ়, যার কল্পনাও করাটাই কঠিন। এখন আমরা ঘটকপুকুর বাজার ক্রসিং করব এবং ভাঙড়ের উদ্দেশ্যে বেরিয়ে যাব। ঘটকপুকুরে একটি খাল আছে, আপনারা সবাই আসলে জানতে পারবেন ও দেখতেও পাবেন। তো আমরা এখন সেই খালের ব্রিজ থেকেই হেঁটে যাচ্ছি। ঘটকপুকুর ব্রিজ থেকে খালের একটি সুন্দর দৃশ্য নেওয়ার চেষ্টা করছি। দেখুন দৃশ্যটা কত সুন্দর, বিকালের পড়ন্ত সূর্য কত সুন্দর না দৃশ্যটা। একটু ক্যামেরা বন্ধ করলাম। আমরা ভাঙড় মহাবিদ্যালয়ের সামনে আছি। আমরা চেষ্টা করব ভাঙড় মহাবিদ্যালয়টা পুরো দর্শন করার জন্য, কিন্তু তার আগে ভাঙড় কলেজের কর্তৃপক্ষের কাছে আমাদের পারমিশন নিতে হবে। তাই পারমিশন করার জন্য ওয়েট করছি। আমাদের টিমের তরফ থেকে একজন পারমিশন নিতে গেছে, আমি বাইরে থেকে অপেক্ষা করছি তার আসার। পারমিশন পেলেই আপনাদেরকে ভিতরে নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করব কত সুন্দর ও পরিপাটি করে সাজানো কলেজটি। আমরা পারমিশন পাওয়ার পর প্রথম এখানে আসলাম। দেখুন চতুর্দিকের সৌন্দর্যটা। কলেজটির সামনে অনেকাংশ জুড়ে ফুলের বাগান দিয়ে সাজানো। কলেজ কর্তৃপক্ষের প্রচেষ্টায় সৌন্দর্যের এক পরিকাঠামোর আমরা এক ঝলক দেখতে পাচ্ছি। আপনারা যখন ভাঙড় কলেজে আসবেন, সামনের যে ফ্রন্টটা আছে অনেকটা বেশ, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমরা এখান থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সেই সুন্দর দৃশ্যখানি। আমরা অনেক কলেজ ঘুরেছি, কিন্তু এত সুন্দরভাবে কারুকার্য ও ফুলের বাগান দিয়ে সাজানো আমরা খুব কমই দেখেছি। আপনারাও হয়তো দেখবেন এখানে আসলে। ঘটকপুকুর সংলগ্ন ভাঙড় এরিয়ার আমরা সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করব। আমাদের এই ভিডিও অতি বড় না করে সংক্ষিপ্ত করার চেষ্টা করেছি, তাই একটি ভিডিওতে সমস্ত কিছু দেখানোর সম্ভব হলো না। পরবর্তী এপিসোডে আমরা চেষ্টা করব এই এরিয়ার আরও অনেক জায়গাগুলি। মনোরম পরিবেশ, সুন্দর, ভালোই লাগে মানুষের সঙ্গে ঘুরতে যাওয়া। তাই আমরাও চেষ্টা করেছি ভ্রমণের সঙ্গে সঙ্গে আমাদের প্রচেষ্টা কিছু আপনাদেরকেও সামনে তুলে ধরার। যদি ভালো লাগে আমাদের জানাবেন। আর আমরা আশা করি আমাদের যে এই কারুকার্যগুলো তুলে ধরার চেষ্টা করেছি আপনারা দেখে মুগ্ধ হবেন। চলুন সবাই একটু আমরা কলেজ সম্পর্কে জেনে নেব। ভাঙড় মহাবিদ্যালয় 1997 খ্রিস্টাব্দে স্থাপিত হয়, আজ থেকে ঠিক 25 বছর আগে। ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজটি। এখানে অনেক ডিপার্টমেন্ট আছে, সায়েন্স যেমন কেমিস্ট্রি, জেনারেল, ইকোনমিক্স, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, জেনারেল। চলুন এবার একটু আর্টস সাবজেক্ট দিকে এগিয়ে যাব। আর্টস যেমন ও কমার্সও একসাথে, অ্যারাবিক, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, সংস্কৃত, এডুকেশান, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্যাল এডুকেশান, জেনারেল, কমার্স, অর্থাৎ আমরা বেশ অনেকগুলি সাবজেক্ট এখানে পড়ার সুযোগ পাব। তাই এখানকার স্থানীয়
ও দূর দূরান্ত থেকেও অনেক ছাত্র ছাত্রীরা ভাঙর কলেজে পড়তে আসে। কলেজটির মেন ফ্রন্টের যে ফুলের বাগান আছে তার অপোজিট সাইডে কলেজটির মাঠ আছে, সেখানে নানান বাৎসরিক অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। স্থানীয় ছেলেরা বিকালে নানান খেলায় এখানে ব্যস্ত থাকেন, কেউ ফুটবল ক্রিকেট সমস্ত রকম খেলা এখানে হয়ে থাকে এবং আমরা যখন এখানে এসেছি সেটাও আমরা লক্ষ্য করেছি। এবার একটু সেই মাঠের দিকটাই এগিয়ে যাব, আপনারা দেখতে পাবেন একের পর এক সবাই ওখানে কত সুন্দরভাবে সময় কাটাচ্ছে। দেখতে পাচ্ছেন তারা ওখানে ফুটবল খেলছে, তার অপোজিট সাইডেও খেলা করছে। তো আমাদের ভিডিও আমরা এখানেই শেষ করব এবং ততক্ষণের জন্য আমরা আগের সপ্তাহে ফিরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের প্রতি খেয়াল রাখবেন। সঙ্গে আমাদের সেই উদ্দেশ্যটা পরিবেশকে বাঁচাতে হবে, আমরা নিজের সঙ্গে সঙ্গে পরিবেশের যে বেঁচে থাকার যে তাদেরও একটা একে অপরের সান্নিধ্যবোধের তৈরি করে গড়ে তুলতে হবে আমাদের সমাজটাকে, তাই সেদিকটাও আমরা খেয়াল রাখতে ভুলব না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার কোনো ভিডিও আপনারা মিস না করেন এবং একটা শেয়ার দেবেন এত সুন্দর একটি প্রেজেন্টেশন আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য।